মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনি সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে, এই বিষয়ে ঠিক। তবে কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই ঋণ খেলাপিদের থেকে নেওয়া অর্থের জন্য আজ কিন্তু আপনার অর্থ ব্যয় হতে চলেছে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন সেখান থেকে ফেরত পাবেন, কারোর কাছ থেকে যদি টাকা ধার নিয়ে থাকেন তাকে চুক্তা করতে পারবেন। এক প্রকার আপনার হিসাব জিরোতে আনার দিন আছে। আজ আপনাদের অ্যাকাউন্ট বা আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে। তবে বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন বা বিনিয়োগ করবার ক্ষেত্রে, বড় সড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি যেন করবেন না। চাকরিজীবীদের বলবো, আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন। অহেতুক যদি কোনো এক্সকিউজ বা অজুহাত আপনার বসকে দেন, সেটি কিন্তু আর আজ কাজে দেবে না। এতে আপনার অফিসের পরিবেশ এক প্রকার কিন্তু উল্টো হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ভালো সুযোগ কিন্তু আজ নেই। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি আপনার ব্যক্তিগত সমস্যার সমাধানের দিন। তাদের সাথে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা, কোনো ব্যক্তিগত বিষয়ে চলে থাকে, কোনো বিশেষ ব্যক্তিবর্গের সাথে পরিবারে, তার সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, পরিবারের সদস্যদের সাথে আলোচনা করলে বেটার ফল আপনারা পাবেন। স্বাস্থ্যগতভাবে আজকে দিনটি মধ্যম প্রকৃতির। আপনার শরীর সঙ্গ দিলেও মন কিন্তু আজ আপনাকে সঙ্গ দেবে না। তাই প্রাণায়াম করুন, হট কারি যোগ করুন, পারলে সকালবেলা খালি পায়ে ঘাসের উপরে হাঁটুন, এতে আপনাদের মনেরও অনেক অনেক উপকার করবে। আর ওম মন্ত্রটি সঠিকভাবে জপ করুন। ভিডিওটি শেষে শুনে নেবেন কীভাবে সঠিকভাবে জপ জপতে হয়। এখন করোনা তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ কিন্তু আপনাদের প্রেমের জীবনের মাধুর্যতা আপনাদের উপরে নির্ভর করছে। আপনারা যদি একে অপরের সঙ্গে তর্ক বিতর্কে মেতে ওঠেন, একে অপরের সঙ্গে ভুল ধরাধরি করতে মেতে ওঠেন, তাহলে দিনটি মাটি হতে পারে। কিন্তু কোথাও যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আর গুরুত্বপূর্ণ কোনো কাজের কারণে সেই পরিকল্পনা ভেস্তেও যেতে পারে, মেজাজ যেন হারাবেন না। স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভাব ভালোবাসা পেতে চলেছেন। সন্ধ্যের সময়টা আপনাদের অসাধারণ কাটবে, আপনারা কোনো কাজে মন বসাতে চলেছেন। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ মধ্যম প্রকৃতির থাকছে। আপনার প্রতিবেশীদের দিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন। আর এখন শ্রাবণ মাস, মহাদেবের মাস, আর এই সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে বেশি উপকারী আর কিছুই হতে পারে না। আর আজ বৃহস্পতিবার, তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ ওম গ্রাং গ্রিং গ্রৌং সগুরাবে নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।